একটি মাত্র মূল সড়ক, শহরে প্রবেশ করতে আর বের হতে বিকল্প নেই আর কোনো উপায়। ফলে স্থলবন্দরের শত শত কয়লাবাহী ট্রাক আর ছোট বড় কয়েক হাজার যানবাহনের চাপে তীব্র যানজট যেন নিত্যদিনের সঙ্গী। যানজটকে সঙ্গী বানানোর এমন চিত্র ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের। ময়মনসিংহ থেকে সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চারদিক থেকে 15 থেকে 20টি ছোট বড় সড়ক প্রবেশ করেছে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ভিতর। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রবেশের পাশাপাশি শহরে প্রবেশ করে থাকে কড়ইতলি, ঘুবড়াকুড়ার দুটি স্থলবন্দরের শত শত কয়লাবাহী গাড়ি, তার উপরে কয়েক হাজার অটোরিকশা, সিএনজি ও বটবটি সহ নানান রকমের যানবাহন। তবে শহর থেকে বের হয়ে ঢাকা বা অন্য কোথাও যেতে নির্ভরশীল একটিমাত্র মূল সড়কের উপর। ফলে নিত্যদিনের সৃষ্টি হওয়া তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসা হাজার হাজার মানুষ। সাধারণ মানুষ হালুয়াঘাটের যারা বাজারের তোপারে থাকে তাদের চলাচলের জন্য দেখা যায় একটা রুটই ব্যবহার করতে, এই রুট ব্যবহার করতে যে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হইতো। যদি অন্য অন্য জায়গার মতো যদি একটা বাইপাস রাস্তা হইতো আমাদের চলাফেরার জন্য খুবই সুবিধা হইতো। আমাদের ও চিনি বাইপাস রাস্তা খুবই দরকার আর কি। হালুয়াঘাট থেকে কোটি কোটি রাজস্ব আদায় হইতেছে নিতেছে সরকারে, অবশ্য তুলনামূলক রাস্তার মান খুব নগণ্য। সাবেক প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন যানজট নিরসনে গ্রহণ করেছিলেন বিশেষ উদ্যোগ। উদ্যোগ নিয়েছিলেন স্থলবন্দর সড়ক থেকে বাঘাইতলা সড়ক হয়ে দর্শারপাড় নদী পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণের। সচেতন নাগরিক সমাজ বলছে বাইপাস সড়ক নির্মাণ করা হলে চাপ কমে আসবে শহরের মূল সড়কের উপর, কমে আসবে যানজট, এমনটাই দাবি নগরবাসীর। বাইপাস হলে তো অবশ্যই হালুয়াঘাট বাজারে শিক্ষক শিক্ষার্থী সাধারণ মানুষ চলাচলের জন্য অবশ্যই উপকৃত হবে এবং হালুয়াঘাটে একটা বাইপাস অত্যন্ত জরুরি। হালুয়াঘাটের প্রত্যেকটি মানুষের, এটা গণমানুষের, এটা একটা প্রাণের দাবি, এটা উচিত, এটা হওয়া দরকার একটা বাইপাস সড়ক। ইতোমধ্যে বাইপাস সড়ক নির্মাণের সড়ক বিভাগের পক্ষ থেকে মাপজোখের কাজ সম্পন্ন হয়েছে, আগামী অর্থ বছরে কাজ শুরু হতে পারে বলে জানান এই জনপ্রতিনিধি। এই বাইপাস সড়কটি অত্যন্ত গুরুত্ব বহন করে এবং আমাদের সাথে তারা একমত পোষণ করে এটির প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু করেছে। আমরা আশা করি আগামী বছর, হয়তো আগামী অর্থ বছরের দিকে এটি টেন্ডার প্রক্রিয়ার দিকে চলে যাবে। সড়কটি নির্মাণ হলে কমে আসবে দীর্ঘদিনের সৃষ্টি হওয়া যানজট, স্বস্তি ফিরে আসবে পৌরবাসীর, এমনটাই চাওয়া সচেতন মহলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।